আমরা সবাই একটু ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে মন নরম করে দিয়ে গোনা মাফের আশায় মালিকের দরবারে হাত পাতি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন অধম গুনাহগার বান্দার দলামরা আপনার গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রজনীতে দুটো করে গোনামাকে হাত আপনার দরবারে ভিক্ষুকের নাই পেতেছে। মাবুদ আমাদের থেকে বড় গুনাহগার আপনার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। মেহরবানি করে আমাদের বিগত জীবনের তাম গুনাহগুলাক মাফ করে দিন। রাতের অন্ধকারে দিনের আলোতি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের ধোকায় পড়ে সগীরা কবিরা যত প্রকার গুনাহ করে ফেলেছি সব গুনাহগুলো আমাদের মাফ করে দিন। আল্লাহ তাআলা হাত তোলার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলাপ আলোচনা আমরা করেছি, আমার পূর্বে ওলামায়ে কেরাম অনেক তত্ত্বমূলক আলোচনা দিয়েছে। পরবর্তীকারে আলাম নাথ শরীফ হাম শরীফ পাঠ করা হয়েছে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে। এলাকার চাচাজিরা বাবাজিরা ভাইরা মায়েরা ভাবিরা বেটিরা তরুণ তুর্কি যুবক বন্ধুরা অনেক অনেক অর্থ ব্যয় করে সুন্দর মাহফিলের ইন্তেজাম করেছি। বিশেষ করে হেল্পফুল ফুদুল সংগঠনের সব যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আমার আবদুল্লাহ ভাই সবাই মাহফিলের ইন্তেজাম করেছে। মেহরবানি করে আমাদের সমূহ মাহফিল সমূহ অনুষ্ঠানগুলো আপনার দরবারে ইলাহিতে মঞ্জুর করে নিন। ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করে দেওয়া যে খুশি হয়ে বিনিময়গুলো সম্পূর্ণ বেদান করুন। বিনিময় যেটুকু দান করেছেন প্রভু সর্বপ্রথম বিশ্ব নবীর রহমবরকে পৌঁছে হাবল বাদশা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামের রহমবরক পৌঁছে দিন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈনদের রহমবরক পৌঁছে দিন। খাস করে মাহবুব তামাম আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম হাফাজে কেরাম কারিয়ে কেরাম মুফতি কেরাম যত দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের সকলের রহমবরক পৌঁছে দিন। এমনি করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম নরনারী জিন ইনসান যে যেখানে জনম জনম দাল্লা দাল্লা পরিমাণে মান্য শুয়ে আছেন তাদের সকলের রহে পৌঁছে দিন। বিশেষ করে মালিক আমরা যারা হাত পেতেছি আমাদের ভিতরে আমরা যা দুনিয়ার সব থেকে বড় নেয়ামত আব্বা বলে ডাকার মতো নেয়ামতকে যারা হারিয়ে ফেলেছি আব্বা চলে যাওয়ার পরে পৃথিবীটা আমাদের কাছে জানবদ্ধ হয়ে গিয়েছে। আমাদের আব্বারা আমাদেরকে লালিত পালিত করতে যে অনেক অন্যায় অপকর্ম করে ফেলেছে, অনেক নামাজ ছেড়ে দিয়েছে, হয়তো অনেক রোজা ছেড়ে দিয়েছি। আমাদের আব্বারা আমাদেরকে লালিত পালিত করতে যে হয়তো অনেক মিথ্যা বলে ফেলেছে। বলি মেহরবানি করে আমাদের আব্বাদেরকে ক্ষমা করে দি। আমাদের কারো আব্বার কবরে যদি আজাব হয় মাফ করে দি। আমাদের আব্বাদের কবরে আজাব দিয়ে তো আপনার কোনো লাভ হবে না আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি মাফ করে দেন আপনাকে তো কারো কাছে কৈফিয়াত দেওয়া লাগবে না। মালিক জনন দুঃখে নেই মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি আমাদের মায়েদের রহমবরকে পৌঁছ দি। পরবার দেখে না আলাম স্ত্রী পুত্র সন্তান সন্ততি যে যাকে যেখানে কবরস্থ করে রেখেছি তাদের সকলের রহমবরকে পৌঁছে দিন। খাস করে মালিক আমার ডাইনে বামে সম্মুখে পিছনে আপনার যে সমস্ত বান্দারা ভিড়াভিড় করে আমাদের ভিতরে আমরা অনেকে আছি বাবা খারাপ মা খারাপ ভাই খারাপ সন্তান সন্ততি খারাপ, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় পরিজন যে যেখানে শুয়ে আছেন তাদের সকলের রহমবরক পৌঁছে দিন।
আমার ডান পাশে সভাপতি সাহেব আছেন, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করুন। তার আত্মীয় পরিজন যারা কবর মাঝে তাদের সকলে রহমত বরকত পৌঁছে দিন। আল্লাহ আমার বাম পাশে যারা আছেন, মঞ্চে আমরা যতগুলো মানুষ আছি, আমাদের প্রত্যেকের আত্মীয় পরিজন যারা কবর মাসি তাদের সকলের রোহ আনি দোয়া আমাদের নসিব করো। আমার সঙ্গে আমার কলিজার টুকরা ভাই আবুল কালাম আজাদ ভাই আমার সঙ্গে আছে। আল্লাহ আমি ভারতের আবুল কালাম আজাদ, আমার ভারতের বিভিন্ন প্রান্ত যাকে কবুল করেছেন পরবর্তীকাল আলাপ। এক্সামের কারণে ভাই আজকের নিজের প্রোগ্রামটা রাখে নাই, একটু বিশ্রামের জন্য তারপরে জোরপূর্বক তাকে সঙ্গে দিয়েছি। আল্লাহ গো মেহরবানি করে আমার ভাইয়ের কণ্ঠে বারাকা দান করুন। আল্লাহ আল্লাহ তাআলা মেহরবান মেহরবানি করে তাকে সুস্থ রাখুন, তাকে হায়াতে তৈয়বা দান করুন। যতগুলা মানুষ আমরা হাত পেতেছি কার অন্তরে কি নেক মাকাসেদ আছে আপনি তো সব জানেন, কবুল করে নিন। আমার সঙ্গে আমার মায়েরা ভাবিরা যারা হাত পেতেছেন প্রত্যেক মা ভাবির নেক মাকাসেদ গুলাকে কবুল মঞ্জুর করুন। হাত নামাবার পূর্বে নামাই, হাত নামাবার পূর্বে বলি নামাই, ও রব্বুল আলামিন আল্লাহ হেল্পফুল ফুজুলের যুবকেরা তাদের দিকে তাকিয়ে দেখলাম আসলে তাদের হাতে মোহাম্মদ রফি লতা মঙ্গেশকর ও মমতাজের গান থাকার কথা ছিল, কিন্তু তারা তা না করে কোরআনের গান শোনানোর জন্য তিন দিন ব্যাপী মাহফিলের ইন্তেজাম করেছে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চায়, দোয়া করে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ সহ তার সাথী বন্ধু যারা হেল্পফুল ফজলে আছে এবং যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নিন। শ্রোতা হিসাবে আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য মাহফিলকে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলি খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.